আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্সের 14 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো মার্কেটিং নিয়ে। ফ্রিল্যান্সিং সেক্টরে মার্কেটিং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি যে ক্যাটাগরি কাজ করেন না কেন, মার্কেটিং জানাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এই মার্কেটিং না জানার কারণে যে প্রবলেমগুলো হয়, আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি, আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে, মার্কেটিং না করলে বা মার্কেটিং না জানলে ফ্রিল্যান্সিংয়ে আসার পর হতাশায় ভুগতে হয়। কীরকম? অর্ডার পাচ্ছি না, গিগ দিয়েছি, গিগে সব কিছু ঠিক আছে কিন্তু অর্ডার আসতেছে না, বা গিগ র্যাঙ্ক করছে না, কোনোভাবে গিগ র্যাঙ্ক করতেছে না। যেহেতু নতুন, সবাই ফাইবারের দিকে ঝুঁকে, সো আমি ফাইবারটা দিয়েই কথা বলছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, কাজ পাচ্ছিলাম, প্রতিনিয়ত অর্ডার পাচ্ছিলাম লেভেল 1 হওয়ার পরে বা লেভেল 2 হওয়ার পরে, বা হঠাৎ করেই অর্ডার আসা বন্ধ হয়ে গেছে। কী হয়েছে, 2-3 মাস আর কোনো অর্ডার আসে না। অর্থাৎ ফাইবার নিজে থেকেই যখন আমার গিগটাকে র্যাঙ্ক করে দেয়, মানে ক্লায়েন্ট পাইয়ে দেয়, তখন আমি কাজ পাই। আর যখন আমাকে কাজ থেকে সরিয়ে রাখে বা ক্লায়েন্টদের কাছ থেকে সরিয়ে রাখে, তখন আর আমার কোনো উপায় নাই, আমার নিজের হাতে ক্লায়েন্ট পাওয়ার মতো কোনো কন্ট্রোলিংই নাই। তো মার্কেটিং না জানলে এই কাজটা হয়, সেটা কাজের শুরুতে হোক, অর্থাৎ লাইফের শুরুতে হোক অথবা মাঝখানে হোক, মার্কেটিং না জানলে এই দুইটা প্রবলেমের যে কোনো একটাতে আপনাকে পড়তে হবে, যে কোনো সময় মাস্ট বি পড়তে হবে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে যেহেতু কম্পিটিটর অনেক বেশি, অধিকাংশই মানে বেকার অনেকেই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে, সো কম্পিটিশন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন এই কম্পিটিশনের মাঝে তারাই দ্রুত সাকসেস গেইন করবে, যারা টোটাল প্রসেস পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করবে বা ফলো করবে। আর যারা কোনো একটা পয়েন্ট স্কিপ করে যাবে, তারা তারাই প্রবলেমে পড়বে। তো সেদিক থেকে মার্কেটিং অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যে স্টেপটা আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। এই জন্যই ফ্রিল্যান্সিংটা কী এটা কিন্তু আমরা প্রপারলি এখনও বুঝি নাই। ফ্রিল্যান্সিং হলো, ফ্রিল্যান্সিংই বলি, ফ্রিল্যান্সিং ওয়ান কাইন্ড অফ বিজনেস। আপনি একাই একটা প্রতিষ্ঠান, একাই একটা কোম্পানি, নিজেকে এইভাবে যদি চিন্তা করেন, তাহলে একটা কোম্পানি কি করে তাদের মানে কাস্টমার বা ক্লায়েন্ট পাওয়ার জন্য, তাহলে কিন্তু প্রপারলি বোঝা সম্ভব। এখন এই মার্কেটিংটাকে আমি যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে মার্কেটিং প্রসেস 2 প্রকার, একটি হচ্ছে ডাইরেক্ট আর একটি হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টে কেমন, আমি ক্লায়েন্টের কাছে ডিরেক্টলি রিচ করে তাকে মেসেজ বা অফার করব, সেটা হতে পারে ফোন, হতে পারে ইমেইল, হতে পারে লিঙ্কডিনে ইনবক্স মেসেজ, বা টুইটার বা ফেসবুক ডিরেক্টলি মেসেজ করে রিচ করা, তাকে অফার করা, এটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস। আর ইনডাইরেক্ট প্রসেস হলো, আমি ফেসবুকে পোস্ট করলাম, নিউজ ফিডে কোনো একজন ক্লায়েন্ট দেখলো, দেখার পর আমাকে অফার করলো, আমি কোনো ক্লায়েন্টকে নির্দিষ্ট করে আমার অফারটা সেন্ড করি নাই, অনির্দিষ্টভাবে আমি কাউকে ইন্ডিকেট না করে অফারটা প্রমোট করেছি, যে কেউ ওখানে আসতে পারে, এটা হচ্ছে ইনডাইরেক্ট প্রসেস। তো একটি হচ্ছে ডাইরেক্ট আর একটি হচ্ছে ইনডাইরেক্ট। এখন এই দুই প্রসেসেই ফ্রি এবং পেইড আছে, আমরা ফ্রিতেও করতে পারি, পেইডেও করতে পারি। যখন কোনো প্রতিষ্ঠান মার্কেটিং করে, তখন সাধারণত তারা পেইডের বেশি চেষ্টা করে, কারণ ফ্রি মেথডটা অনেক লেংদি হয়, অনেক মানে ঝামেলা করতে হয়, আর পেইডে অনেক কিছু অটোমেটিক বা টুলস পাওয়া যায়, অনেক দ্রুত গতিতে করা যায় ইত্যাদি, কস্টিং অনেক বেশি কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। এখন আমরা যারা ফ্রিল্যান্সার, তারা কোন কোন মাধ্যমে মার্কেটিংটা করব, এর আগে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে মার্কেটিং চ্যানেল কি কি রয়েছে। আমরা কিন্তু হয়তোবা জানি, বুঝি, তারপরে এগুলো নোট ডাউন করি না বা মার্ক করি না বা এগুলো চিন্তা করি না যে আসলে
কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিংটা করা হয় বা করা যায়। প্রত্যেকটি এক একটি মার্কেটিং চ্যানেল, কীরকম গুগল একটি মার্কেটিং চ্যানেল, ইউটিউব একটি মার্কেটিং চ্যানেল, ফেসবুক একটি মার্কেটিং চ্যানেল, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, এভাবে যতগুলো মিডিয়া আছে এগুলো সবগুলোই এক একটি মার্কেটিং চ্যানেল এবং প্রত্যেকটিতে ফ্রি এবং পেইড প্রসেস রয়েছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কোন প্ল্যাটফর্ম চুজ করব, কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য মানে কম সময়ে এবং টার্গেট করতে পারি বা রিস্ক করতে পারবো বলে নিজেদের কাছে কনফিডেন্স মনে হয়, আমার আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি বলবো যে লিঙ্কডিন এবং ইমেইল। কারণ লিঙ্কডিন একমাত্র কর্পোরেট প্রফেশনাল বা প্রতিষ্ঠানের মালিকবর্গ বা বড় বড় কর্মকর্তা তারাই লিঙ্কডিন বেশি মেনটেন করে, তাদেরকে পাওয়া যায়। এবং যারাই মেনটেন করুক এখানে এই মেম্বারগুলো থাকে এবং তাদেরকে খুঁজে পাওয়া যায়। আর ইমেইলের মাধ্যমে এই ধরনের ব্যক্তিবর্গগুলো কমিউনিকেশন করে থাকে বা তারা ইমেল দেখে। এমনি আপনি যে কাউকে কিন্তু ইমেল সেন্ড করলে দেখবেন যে সেই ইমেল দেখবেই না, কারণ সে ইমেল ইউজ করতে অভ্যস্ত না। আর আপনি যাকে ইমেল সেন্ড করবেন সে যদি ইমেল প্রতিনিয়ত ইউজ করে তাহলে কিন্তু তার ইমেল ওপেন করার সম্ভাবনাটা থাকে। এছাড়াও এই দুইটা চ্যানেলে আমি মনে করি যে টার্গেট করাটা সম্ভব। এখন বিষয় হচ্ছে আমাদের কাজের ক্যাটাগরি তো অনেক অনেক রয়েছে, এক একটা ক্যাটাগরির জন্য টার্গেটিংটা এক এক রকম, এটা আমি সবগুলো বলতে পারবো না বা আমি সবগুলো তো অভ্যস্ত না। লাইক গ্রাফিক ডিজাইন আমি কখনো করি না বা গ্রাফিক ডিজাইন সার্ভিস আমি দিই না, সো গ্রাফিক ডিজাইনের জন্য ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করতে হয় আমার কিন্তু প্রসেসিংটা জানা নেই। সিস্টেমটা আমি জানি যে স্পেসিফিক টার্গেট করতে হয়, দেন তাদেরকে এইভাবে মার্কেটিং করতে হয়, কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য কারা সার্ভিস নেয়, কাদেরকে টার্গেট করতে হয় এটা আমি কখনো চিন্তা করার আমার প্রয়োজন পড়ে নাই। দ্যাটস ওয়াই আমি এটাতে অভ্যস্ত না, জানলেও অভ্যস্ত না, আমার প্র্যাকটিক্যালি অভ্যস্ত না। সো অবশ্যই আপনাকে এইটা শিওর হতে হবে আপনি যেই ক্যাটাগরির সার্ভিস দেবেন সেই ক্যাটাগরি নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে বা গাইড নিতে হবে, যেখানে আপনি গাইডটা পাবেন, যার কাছে পাবেন, এই যে সেই কোর্সে আপনি মানে জয়েন করলেন বা যে সেই কোর্স পারচেস করলেন। অনেক হাই লেভেলের কোর্স আছে আমাদের বর্তমানে দেশের ভিতরে এবং বাহিরে, অনেক হাই লেভেলের কোর্স আছে, আমরা যে কোর্সগুলো নিজেরা মানে হজম করতে পারবো না সেই কোর্সগুলো নিই আর দিন শেষে হতাশায় পড়ি। তো যাই হোক, আমি আশা করি মার্কেটিং স্কিল নিয়ে ওভারঅল একটা ধারণা দিতে পেরেছি। আমি বেশ কিছু পয়েন্ট এখানে নোট ডাউন করেছি, লাইক হোয়াট ইজ মার্কেটিং বলেছি, কাইন্ড অফ মার্কেটিং আমি এটাও বলেছি, মার্কেটিং কেন প্রয়োজন এটা প্রথমেই বলেছি, এবং মার্কেটিংটা আমরা কোথায় কোথায় করব, মানে কোথায় কোথায় করা যায় বা আমরা কোথায় কোথায় করব, এটা ওভারঅল আমি সবগুলো চ্যানেলের কথা বললাম, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কোন কোন চ্যানেল ইউজ করে মার্কেটিংটা করতে পারি এটাও আমি বলেছি। তো আমার মনে হয় যে মার্কেটিং নিয়ে আপনারা পরিষ্কার একটা ধারণা পেয়েছেন। আমি কিন্তু মার্কেটিং শেখাচ্ছি না, আমার এই কোর্সটাতে আমি শুরুর দিকে কাজ দেখিয়েছি, কিন্তু যখন থেকে আমাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট পার্টটা চলে আসছে তারপর থেকে আমি শুধু আলোচনা করে যাচ্ছি কিন্তু কোনো কাজ দেখাচ্ছি না। এর কারণ হচ্ছে যারা নতুন আসে তারা প্রথমে যেটা জানতে চায় যে শিখতে কতদিন লাগবে, কী কী শিখতে হবে, এই বিষয়গুলো। তো শুরুর পার্টটা বা স্কিল ডেভেলপমেন্টের পূর্বের যেগুলো সেগুলো আমি শিখাইছি, তারপরের যে পার্টটা এগুলো শুধু ধারণা দিয়ে যাচ্ছে যে আপনার এইগুলো এইভাবে শিখতে হবে সিরিয়াল বাই, অর্থাৎ আমি একদম গন্তব্য পর্যন্ত আপনাদের টোটাল ওভারভিউ বা রোড ম্যাপ দেখাতে চাই, ঠিক আছে? অর্থাৎ আমি যদি কোথাও কোনো একটা জায়গায় যেতে চাই তার দূরত্ব কত, আমি কত স্পিডে যাব, তাহলে আমার কত মিনিট বা কত ঘন্টা বা কত দিন সময় লাগবে আমি কিন্তু সব কিছু হিসেব করতে পারবো। কিন্তু আমি জানি না কোথায় যাব, আমি জানি না আমার স্পিড কত হবে, আমি জানি না আমার কত সময় লাগবে, কিন্তু আমি যাব, কোথায় যাব সেটাও জানি না। সো এরকমভাবে যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে আসি তাহলে সাকসেস হবে কি হবে না এটা একবারে মানে বলা সম্ভব না, আর না হওয়ার সম্ভাবনাটাই
বলতে পারি যে 80% প্লাস। সো আশা করি আমার প্রসিডিউরটা আপনারা বুঝতে পেরেছেন এবং মার্কেটিং স্কিল নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়েছে, ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন এবং কোন মাধ্যমে করতে হবে, কি শিখতে হবে এটা বুঝতে পেরেছেন। তো আমাদের কোর্সের ভিতরে বা আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে যে কোর্সটা কন্টিনিউ করা হচ্ছে, সেখানে আমরা প্র্যাকটিক্যালি যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা প্রপারলি শেখানোর চেষ্টা করব। তো নেক্সট পার্টে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।